হাই ফ্রেন্ড আমি ডক্টর রতিন কুমার পান আমি আপনাদের সামনে অন্যদিনের মতো আজকেও হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে তা আজকের রোগের বিষয় হচ্ছে একজিমা একজিমা তো এখন কমন রোগ হয়ে গেছে প্রায় লোকের মধ্যে একজিমা এই চুলকানি সমস্যাটা কিন্তু প্রায় রোগের মধ্যে লোকের মধ্যে দেখা যাচ্ছে তাই এই জিমা থেকে মুক্তি পাওয়ার জন্য যে ফোর টপ মায়ের মেডিসিন এবং দুটো অয়েন্টমেন্ট যে মিক্স করে লাগানোর বিষয়ে যে কথা বলব তা অবশ্যই আমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন বন্ধুরা এসছেন তাদেরকে সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল তা বন্ধুরা ভিডিও শুরু করার আগে আমি বলে দিই যে এই যে আমি টপ ফোর হোমিওপ্যাথি মেডিসিন বলবো হোমিওপ্যাথি মেডিসিনগুলো কীভাবে ব্যবহার করতে হবে ভিডিওর মাঝখানে কিন্তু আমি সব বলে দেবো তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেটে কেটে দেখবেন না দেখলে কিন্তু আপনারা এই ওষুধ সম্বন্ধে কিন্তু আপনারা কীভাবে ব্যবহার করতে হবে সে সম্বন্ধে কিন্তু আপনারা বুঝতে পারবেন কত পার্সেন্ট সে ইউজ করতে হবে সেগুলো কিন্তু ভিডিওর মাঝখানে কেন দেবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তা আজকের বিষয় হচ্ছে একজিমা একজিমাটা হচ্ছে একটা কমন রোগ আমাদের শরীরে যে হাতে এবং পায়ের দিকে কিন্তু এক্জিমা রোগটা খুব বেশি দেখা যায় অনেক সময় ঘাড়ের দিকেও হয় বা অনেকের হয়তো মাথাতে এক্জিমা রোগটা হতে পারে কিন্তু এখনকার যে ফাঙ্গাল ইনফেকশানটা হয়েছে মানে হচ্ছে প্রায় লোকের মধ্যে তা সেটাকে লোকে সবসময় মনে করছে যে এটা একজিমা কিন্তু সক সেটা একজিমা নয় একজিমা হচ্ছে যে দেখবেন যে শুকনো টাইপের এক্জেমার দুটো ভাগ আছে একটা শুকনো টাইপের একজিমা হবে যেটা চুলকানের চুলকানোর ফলে কী হয় জায়গাটা সাদা হয়ে যাবে এবং মাছের আঁশের মতো খাল ছাড়বে এবং জায়গাটা ফুলে থাকবে ঠিক তাদের মধ্যে চুলকানি এবং ফুলে থাকা ভাব থাকবে এবং জ্বালা পোড়া থাকবে এবং চুলকানোর পরে কিন্তু সেই জায়গাটা আরও বেশি ফুলে যাবে এবং অনেক চুলকানি যে রস টাইপের যে চুলকানি গণের যেখানে আজকালে এক্সেমাগণ আছে সেখানে চুলকানোর পরে কী হবে চ্যাট সেটে মিষ্টি সেরার মতো রস বা পাতলা জলের মতো অনেক সময় রস বের হয় জায়গাটা লাল হয়ে থাকবে প্রচণ্ড চুলকানি থাকবে এবং জল যদি ঠান্ডা জল ঠেকে তাহলে কিন্তু প্রচণ্ড পোড়া হতে পারে তা যে আমি মেডিসিন কেন বলবো যে টপ ফোর মেডিসিন বলবো আপনারা সেটা ব্যবহার করে চুলকানিটাকে সম্পূর্ণভাবে কিন্তু আমাদের শরীর থেকে হটাতে পারেন তাই জন্য টপ ফোর যে মেডিসিন কেন বলবো অবশ্যই ধ্যানে রাখবেন কোন পোটেন্সি বলছি যদি আপনার যদি রোগের সঙ্গে যদি ঔষধের যে সিমটমস যদি ম্যাচ খায় আপনারা সেই মেডিসিনটা অবশ্যই ব্যবহার করতে পারেন সেই মেডিসিনটা যদি ব্যবহার করেন ব্যবহার করলে আপনার শরীর থেকে এই জিমিটা সম্পূর্ণভাবে কিন্তু সরে যাবে তো মেডিসিনটি আপনারা টপ ফর মেডিসিনটি আপনাদের কিছুদিন ধরে হয়তো মাস তিনিক ধরে আমাদেরকে ব্যবহার করতে হতে পারে ব্যবহার করার ফলে কিন্তু আপনাদের শরীর থেকে সম্পূর্ণভাবে কিন্তু এই জিমাটা যাবে তো এক্সিমাটা একজনের শরীর থেকে অন্যজনের শরীরে অনেক সময় ছড়াতে পারে যদি তার রিলেটিভের মধ্যে যদি হয় অনেক সময় যদি ছড়াতে পারে বা পরের এটা হলেও যেন অনেক সময় ছড়ায় তাই জন্যই কিন্তু যাদের এক্সিমার যাদের সমস্যা আছে তাদের সঙ্গে মানে কাপড় চুপড় শেয়ারটা একটু কম করাটাই বেটার হবে এবং তাদেরকে যাদের এক্সিমার যাদের সমস্যা আছে তাদেরকে যে খাবারটা খেয়ে আমাদের চুলকানিটা বেশি হয় সেই খাবারটা কিন্তু আমাদেরকে অ্যাভয়েড করতে হবে সে যে কোনো খাবার হতে পারে এবং সরষের তেল একদম কিন্তু ব্যবহার করবেন না যাদের এর সমস্যা আছে তারা কিন্তু শৈশের তেল পাবেন নারকেল তেল আপনারা ব্যবহার করতে পারেন তা যে টপ ফোর মেডিসিন বলেছি তার মধ্যে প্রথম মেডিসিন হচ্ছে আপনার গ্যাফাইটিস গ্যাফাইটিস আপনারা দুশো পার্সেন্টে ব্যবহার করতে পারেন এই গ্যাফাইটিস মেডিসিনের লক্ষণ হচ্ছে যেসব পেশেন্টদের চুলকানি প্রচন্ড প্রচণ্ড থাকবে চুলকানোর পরে কিন্তু জায়গাটা সাদা এবং ফসফসের টাইপের হয়ে যেতে পারে শুকনো চুলকানিতেও ইউজ হয় এটা রস টাইপের চুলকানিতেও কিন্তু ইউজ হয় কিন্তু চুলকানোর পর জায়গাটা সাদা হয়ে যাবে এবং চুলকি চুলকিয়ে এত জ্বালা পোড়া স্টার্ট হবে যে রুগী বিরক্ত হয়ে যাবে এবং চুলকানি কিন্তু জ্বালা পোড়া কিন্তু চুলকানি কিন্তু বন্ধ হয় না জায়গাটা মাছের আঁচ ছাড়ার মতো ছাড়তে পারে বা চুলকানোর ফলে অনেকের রস বলা চুলকানিতে অনেক সময় চ্যাচিটে মিষ্টি সেরা মতো কিন্তু রস নিকেশন মানে বের হবে সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে গ্যাপাইটিস সেক্ষেত্রে আমরা গ্যাপাইটিস দুশো পটেন্সি আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু একশোটা করে দিনে দুবার সকাল এবং সন্ধ্যায় খালি পেটে আমরা যদি কন্টিনিউ এটাকে তিন মাস ব্যবহার করেন তাহলে কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু আমাদের মাস সমস্যা সেটা কিন্তু সুপারে ঠিক হয়ে যাবে তা বন্ধুরা এরপরে নেক্সট যে মেডিসিন মেডিসিনটা হচ্ছে রাস্টাক্স রাস্টাক্স থার্টি আছে আপনারা যাদের হয়তো চুলকানি সবসময় থাকে কিন্তু যাদের বর্ষার দিকে হয়তো এক্জেমের যে চুলকানিটা বর্ষার দিকে বৃষ্টি পড়ার টাইমে প্রচণ্ড পরিমাণে হয় সেক্ষেত্রে কিন্তু রাস্তা খুব সুন্দর কাজ করে চুলকানোর পরে দেখবেন যে জায়গাটা পিমডি কামড়ার মতো ফুলে যাবে এবং এটা পাতলা জলের মতো অনেক সময় রস বের হয় অনেক সময় রস বের হয় না এক্জেমের ক্ষেত্রে তো এই চুলকানিটা এত পরিমাণে থাকবে চুলকানোর পরে কিন্তু জায়গাটা পোড়া করবে ব্যথা করবে এবং শুং ভাব যেমন লাউল গায়ে যেমন শুং ভাব সেই শুংসূন্য ভাবটা কিন্তু থাকবে এবং যাদের অ্যালার্জি বেশি আছে তাদের ক্ষেত্রে আর একটু বেশি থাকবে এই জিমার যে চুলকানির ভাবটা একটু বেশি থাকবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ডাস্টটা থার্টি পারসেন্টসে ব্যবহার করতেন করে কিন্তু দিনে দুবার সকাল সন্ধ্যা কন্টিনিউ আপনারা তিন মাস যদি ব্যবহার করেন আস্তে 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 আপনাদের এই জিমাটা আপনাদের শরীর থেকে কিন্তু সারা জীবনের মতো সরে যাবে তাই এরপরে নেক্সট মেডিসিন যেটা বলছি সেটা মেডিসিন হচ্ছে পেট্রোলিয়াম পেট্রোলিয়াম থার্টি পারসেন্টে এই মেডিসিনটি যাদের হয়তো চুলকানি প্রচণ্ড থাকবে এবং চুলকানির সাথে চুলকানোর পর যে জলের মধ্যে একটু সামান্য রস বেরোতে পারবে বা শুকনো চুলকানি থাকতে পারবে এবং চুলকানি জায়গাটা বা প্রচণ্ড সাদা টাইপে থাকবে এবং ফাটা 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 ফাটার মতো ভাব থাকবে এবং জায়গাটা এবড়ো খেবড়ো হয়ে থাকবে দেখে জড়ো হয়ে যাওয়ার মতো মানে বুড়ো মানুষের চামড়ার মতো হয়ে থাকবে চামড়ার কোনো মসৃণতা থাকবে না এবং এটা শীতকালে যদি চুলকানিটা যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে পেট্রোলিয়াম পেট্রোলিয়াম থার্টি পার্সেন্সি ব্যবহার করুন দুপোটা করে দিনে দুবার সকাল সন্ধ্যা কন্টিনিউ যদি আপনারা ব্যবহার করুন দিনে দুবার করে তিন মাস তাহলে কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু আপনাদের শরীর থেকে যে এক্সিমার যে চুলকানি সেটা কিন্তু সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে এরপরে নেক্সট বা শেষ মেডিসিন যেটা সেটা বলছি সেটা হয়েছে সরিনাম সরিনাম দুশো পনের আপনারা অবশ্যই যেন সরি মেডিসিনটি এই মেডিসিনটি যাদের চুলকানি প্রচণ্ড বেশি আছে চুলকিয়েও কিন্তু শোষ মেটে না চুলকানোর পরে কিন্তু চুলকি জ্বালা পড়া করা সত্ত্বেও কিন্তু চুলকি রক্ত বার করে ফেলে এবং চুলকানি সারাদিন যেমন তেমন রাত্রিতে শোবার টাইমে প্রচণ্ড থাকবে এবং বিছানায় শুলে যাদের চুলকানি প্রচণ্ড বেশি হয় এবং রাতের দিকে চুলকানির কারণে যদি ঘুম না আসে সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে শরীরাম এবং অনেক ক্ষেত্রে এই একজিমার চুলকানির ক্ষেত্রে অনেক সময় রস টাইপের হয়ে থাকে আবার অনেক সময় ফুজ টাইপের মতো দাঁড়িয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে আপনার শরীরাম এবং শরীরামের যে রসালোটা সেটা কিন্তু প্রচণ্ড চ্যাচেটে হবে এবং চুলকানির পরে কিন্তু অনেক প্রচণ্ড পরিমাণে রস বের হবে মিষ্টি সেরা মতো যেমন সেই ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে শরীর নাম শরীর নামে কিন্তু দুশো ফটাস ইউজ করবেন এই ক্ষেত্রে আমরা দু ফোটা করে দিনে দুবার সকাল সন্ধ্যা কন্টিনিউ আমরা যদি তিন মাস ব্যবহার করেন তাহলে আস্তে 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 আমাদের চুলকানি যে সমস্যা আসছে সেটা কিন্তু একজিমা চুলকানির ক্ষেত্রে কিন্তু ব্যবহার করলে কিন্তু আপনারা সুন্দর ফল পাবেন এবং চুলকানি যে একজিমা চুলকানিটা আপনারা যদি কন্টিনিউ তিন মাস ব্যবহার করেন তাহলে কিন্তু সম্পূর্ণভাবে আমাদের শরীর থেকে কিন্তু একজিমাটা চলে যাবে তা বন্ধুরা যে ফোর মেডিসিন বললাম মেডিসিনের পাওয়ার সম্বন্ধে বললাম কীভাবে ব্যবহার করতে হবে সে সম্বন্ধে বললাম এরপরে শেষ বলছি যে আপনারা অবশ্যই পেট্রোলিয়াম একটা গ্লিসাইন পাওয়া যায় সেই কিন্তু পেট্রোলিয়াম গ্লিসাইনটা আমরা নিয়ে আসতে পারেন বাজার থেকে এসবিএল কোম্পানি পাওয়া যায় আর একটা আপনারা এস কোম্পানির গ্যাফাইটিস একটা অয়েন্টমেন্ট জেল সেটাকে নিয়ে এসে দুটুকু সম পরিমাণে ফেটে আমাদের যে জায়গায় এক্সি মাছ চুলকানি আছে সেই জায়গাটাকে দিনে দুবার করে ভালো করে গরম জল দিয়ে আমরা পরিষ্কার করে মরমটাকে শুকিয়ে যাওয়ার পরে মরমটাকে দিনে দুবার করে আমরা ব্যবহার করতে থাকি স্নান করার পরে দুপুরের দিকে একবার রাত্রের দিকে চুলকানির পরে একবার দুবার করে যদি আপনারা কন্টিনিউ ব্যবহার করতে থাকেন দেখবেন আস্তে আস্তে যে এক্সি মাছ সমস্যা সেটা কিন্তু সম্পূর্ণভাবে ঠিক হয়ে যায় আর মেডিসিনগুলো আপনারা যে কোনো কোম্পানি কিনে খেতে পারেন যদি আপনারা জার্মানি কিনে খেতে পারেন তাহলে সব থেকে বেটার কাজ করবেন তা আপনারা যদি ডক্টর রেখোয়ারে জার্মানি পারেন তাহলে অবশ্যই আপনারা জার্মানি মেডিসিন কিনে খান খেলে কিন্তু সুন্দর ফল পাবেন তা বন্ধুরা ভিডিও আজকে এখানে শেষ করছি পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন